মেয়েদের মনের কষ্ট বোঝা সবার পক্ষে সম্ভব না। কি বলি, মেয়েরা যতটা কষ্ট দুঃখ সহ্য করে মুখ বুঝে দিনের পর দিন কাটিয়ে দেয়, এইভাবে এরকম কষ্ট দুঃখ সহ্য করে ছেলেদের পক্ষে সম্ভব না। কি বলি, মেয়েরা যতটাই কষ্ট দুঃখ পায় অতটাই মেয়েরা সহ্য করতে পারে। মেয়েদের মধ্যে যতটা ধৈর্য গুণ আছে বা যতটা সহ্য করতে পারে, এরকম ধৈর্য সহ্য করার মতো কোনো ছেলে মানুষের কাজ নেই। তাই তো বলি, মেয়েদেরকে বোঝা অনেক কঠিন। একটা মেয়েকে তখনই বুঝতে পারবে যখন তাকে সব থেকে বেশি জানবে, তাকে ভালোবাসবে। যাকে যতটা বেশি ভালোবাসবে তাকে আপনি ততটাই চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে সে কী পেলে খুশি, সে কী চায়। অত সোজা না একটা মেয়েকে বোঝা, একটা মেয়েকে বোঝা অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। আপনারা দেখবেন হাজার হাজার মেয়ে ছেলে প্রেম করে, হাজার হাজার মেয়ে ছেলে প্রেম করে, কিন্তু কতজনের প্রেম পেকে? খুব কম। হ্যাঁ, খুব কম। কারণ কেউ যে কাউকে ঠিকমতো বোঝেই না। যদি ছেলেটা বোঝে তবে মেয়েটা বোঝে না, যদি মেয়েটা বোঝে তবে ছেলেটা বোঝে না। হ্যাঁ, এরকমটাই হয়। আর যারা একবার ছেলেটা মেয়েটাকে বুঝেছে বা মেয়েটা ছেলেটাকে বুঝেছে, তবে তাদের প্রেম শক্তিশালীও হবে আর ভালোবাসাটাও অনেকটাই মজবুত হবে। আর যখন যে কাউ কাউকে বুঝবেই না, চিনবেই না, জানবেই না, তবে তাদের ভালোবাসাটা অনেকটা আধুরাই থাকবে। হ্যাঁ, অনেকটা আধুরাই থাকবে। আমি অনেক দেখেছি ছেলে মেয়ে তাদের মধ্যে ভালোবাসা, ভালোবাসা 6 মাস থাকবে, 1 বছর থাকবে, 2 বছর, 5 বছর, যত বছরই পুরানা হোক না কেন, যদি না ছেলেটা মেয়েটাকে বোঝে আর মেয়েটা ছেলেটাকে বোঝে, সেটা যত বড় পুরানা প্রেম হোক না কেন, সেটা কখনোই টিকবে না, থাকবে না। সে 10 বছরের পুরানা হোক না কেন। আর যদি প্রেম ভালোবাসা 2 মাসেরও হয়, 1 মাসেরও হয়, যদি দুজন দুজনকে একবার জানতে পেরেছেন, চিনতে পেরেছেন, তবে সেই ভালোবাসা জনম জনমের মতো থাকবে। জনম জনমের মতো ভালোবাসা থাকা আর টেকা রাখা সহজ কথা নয়, অনেক কঠিন কথা। হ্যাঁ, অনেক কঠিন কথা। দেখবেন ভালোবাসা টিকিয়ে রাখতে চেষ্টা করবেন যাতে দুজন দুজনকে জানতে পারেন, দুজন দুজনের মনকে বুঝতে পারেন, চেষ্টা করবেন, দেখবেন ভালোবাসা টিকবে। একজন যদি জানতে পারেন আরেকজন যদি নাই জানতে পারেন, তবে সেই ভালোবাসাকে টিকিয়ে রাখা অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। মেয়েদের মনের কষ্টটা সহজে কোনো ছেলে বুঝতে পারে না, এমন না যে কোনো ছেলেই মেয়ের মনের কষ্ট বোঝে না।
অনেক ছেলে আছে যে একটা মেয়ের মনের ভিতরের কষ্টটাকে বোঝে, আবার অনেক ছেলেই আছে একটা মেয়ের মনের কষ্ট কখনই বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, কখনই বোঝার চেষ্টা করে না। আর আমি এটা বলছি না যে যত ছেলে আছে কোনো ছেলেই একটা মেয়ের মনের কষ্ট বোঝে না, এটা বলছি না। অনেক ছেলে আছে মেয়ের মনের কষ্ট খুব শিগগিরই বোঝে, খুব তাড়াতাড়ি বোঝে যায়, আর তাকে সমস্ত দিক থেকে তাকে সহযোগিতা